না গত সপ্তাহে এসেছি তারপরে আবার আজকের সপ্তাহে চলে আসলাম একদম এসেই মানে একদম মানে তোরজোর করে বসে গেছি এরকম একটা সিচুয়েশন যে যেখানে আছেন না কেন সবাইকে ওয়েলকাম এবং আজকে আমাদের লাইফটা মানে আমি একদম লাইভের থিমের সাথে শাড়ির রং ম্যাচ করে ফেলেছি মানে আমি চাই যে আপনি আমার সাথে এক কাপ ব্ল্যাক কফি খান কিন্তু কেন আপনি আমার সাথে ব্ল্যাক কফি খাবেন সেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো মানে অহন আপনাকে কিছু একটা খেতে বলছে কিছু একটা করতে বলছেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য যদি কোনোভাবে খারাপ হয় তো সেই ক্ষেত্রে আমি তো বলবো না তো বেশিরভাগ মানুষের জন্য ব্ল্যাক কফি আমি শুনলাম আমি অনেকগুলো আর্টিকেল পড়েছি রিসেন্টলি এবং সেখান থেকে আমি জেনেছি ব্ল্যাক কফি ইজ ভেরি হেলদি তো আমি জন্য ডিসাইড করলাম নাট টপিক লাইক যে ব্ল্যাক কফির উপকারিতা নিয়ে কথাবার্তা বলি যে না আসলে এটা আপনার কি কাজে লাগে আর মিন বয়লা আমি আপনার সাথে গল্প করবো কারণ অনেক দিন গল্প করা হচ্ছে না একেবারেই গল্প করা হচ্ছে না ওকে অনেকেই জয়েন করে ফেলেছেন সবাই মিলে একটু লাইকটা শেয়ার করে দিলে অনেকদিন পর পরে পরে আসি যেহেতু সবাই মিলে শেয়ার করে দিলে একটু বেশি মানুষজন পেয়ে যাব সুমন আছে শুভ সকাল অনেকক্ষণ অপেক্ষা ছিলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং আমার আসলে একটু দেরি হয়ে গেছে আমার ফোন একেবারেই চার্জ ছিল না তার উপর আই ওয়াজ সো স্লিপি দেন আমার এক কাপ কফি বানাতে হয়েছে এক কাপ কফি বানিয়ে দেন আসতে হয়েছে কারণ আমি লাইভে ঘুমিয়ে যাব না হলে তো এখন আই ফিল নট বেটার এবং গরম কিছু খেতে থাকতে হয় গরম কিছু খেতে থাকতে হয় না হলে কি না শরীর হাইড্রেটেড থাকে না তো কফি খেলে আসলে শরীর খুব হাইড্রেটেড হয় এরকম না কফি খেলে শরীর শুকিয়েই যায় কারণ কফি ডায়েটের ক্ষেত্রে অনেক হেল্প করে বাট এখন যেহেতু আমার ক্যাফেইন দরকার সো পানি নিয়ে বসলাম আর কফি নিয়ে বসলাম এরকম মানে জিনিসপত্র নিয়ে বসেছি কোনটা কাজে লাগে তোহিদুল বলছে আসসালামু আলাইকুম আপু হাই তহিদুল কেমন আসুন আসিম আচ্ছা আসসালামু আলাইকুম কলিজার মিষ্টি আপুটা আমার তারপর আছে নাসিম আবরার জাইন কেমন আছেন আপু ভালো আছে কাউসার আছে কাজী আয়মান আছে হাই আপি ফার্স্ট কমেন্ট আসলে হয় নাই তো না তুমি চেষ্টা করেছো সেটা দেখতে পাচ্ছি শরীফুল আছে শাকিল বলছে অনেক সুন্দর লাগছে শরিফুল বলছে আপু আপনাকে তো আজকে ফুল ফুরা লাগছে তাই নাকি সব কিছু কফির কমাল শরিফুল বলছে আপ আচ্ছা একটু পড়েছি শাকিল আছে একশো একশো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে একটু জানিয়ে দিয়ে আমাদের অনেয়ারও জানিয়ে দিতে হয় যে আসলে আমরা কি করছি না করছি ওয়েলকাম নাইন পয়েন্ট সিক্স আছে আপনার সাথে এবং শুক্রবারের এই আয়োজনটায় এই ঘণ্টাটায় যে ঘন্টাটা এখন আপনি আছেন দশটা পঁয়তাল্লিশ মিনিট এখন ঘড়িতে সময় দিনটা বলে দিই আরেকবার দিনটা হলো ডিসেম্বর ফোর অগ্রহায়ণ মাসের উনিশ তারিখ চলছে চোদ্দোশো সাতাশ এবং সাল চলছে তো সেরকম একটা সময়ে যারা যারাই আছেন না কেন এই আয়োজনটায় এটা ক্লাসিক্যাল আওয়ার চলছে এখানে পুরোনো দিনের গানগুলো বাজাচ্ছি এবং পুরোনো দিনের বেশ কয়েকটা সুন্দর গান বাজলো যেমন একটু আগেই একটা গান হয়ে গেল তুমি আপনা বানানে কি এই গানটা আমার খুব পছন্দ আমির খানের মুভি বাই তো সো বেশ ভাল লাগে আর এরপরে আরেকটা গান আছে সুবীর নন্দীর কণ্ঠে বন্ধু হতে চেয়ে তোমার এটা ছাড়াও আছে হেমন্ত মুখার্জিরও গান আছে তো বেশ কাটা গান আছে আমার খুবই পছন্দের মানে আমি জানি না আমি নিজে কতটুকু নিজেকে বয়স্ক বলতে পারবো কিংবা আমি কতটা নাইনটিজ নিজেকে বলতে পারবো বাট স্টিল আমি এটা বলতে পারি যে আমি পুরোনো দিনের গান খুব ভালোবাসি আমার পুরনো দিনের অনেক গান ভালো লাগে বাংলা হিন্দি ইংলিশ সব কিছু মিলিয়ে আমার পুরোনো দিনের গানের প্রতি একটা আলাদাই একটা ভালোবাসা কাজ করে এবং আকর্ষণ কাজ করে সেই ক্ষেত্রে সেই চেষ্টাটা থেকেই আমার এই ঘন্টাটায় এই পুরোনো দিনের গানগুলো অ্যাড করা আপনার কোনো পছন্দের গান থাকলে সেটা আপনি আমার লাইভেও কমেন্ট করে জানাতে পারেন এটা ছাড়া আমাদেরকে এস এম এস করতে পারেন মাই আর যে স্পেস আপনার নাম স্পেস আপনার কথাগুলো লিখে পাঠাবেন এইট নাইন সিক্স জিরো এই নম্বরটাতে আর যারা জিপি ইউজার আছেন তারা এস এম এস করবেন টু এইট নাইন সিক্স জিরো এই নম্বরটাতে এবং সাথে আরেকটা ব্যাপার আছে সেটা হলো সেটা হলো যে আপনি আমাদের ফেসবুকে চলে আসতে পারেন ডব্লু ডব্লু ডবলু ডট ফেসবুক ডট কম এফ এম মেরি নাইন পয়েন্ট সিক্স আসলেই কিন্তু আপনি দেখা যাচ্ছে যে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফেসবুক এখন লাইভে পেয়ে যাবেন আমাদেরকে না আসলে আমাকেই একলা পাবেন আপনি দেখা যাবে যে আমাদেরকে শুনে আসলেন কিন্তু আমি দেখা যাচ্ছে একটাই মানুষ আছি একটাই মানুষ এসে বসে আছি এবং কফি খাচ্ছি বসে বসে আপনার সাথে ব্ল্যাক কফি নিয়ে আলাপ করছি মানে কিছু খারাপ দিকও থাকে এত ভালো কিছুর দিক আছে সকালবেলা একজন আমাকে ব্ল্যাক কফির কিছু একটা জিজ্ঞেস করছিল তখন আমার মনে পড়েছে যে না আজকে লাইভে আমাদেরকে ব্ল্যাক কফির বেনিফিটস নিয়ে কথা বলতে হবে সো ইয়াস সেগুলো নিয়ে কথাবার্তা বলবো এখন শুনে আসি নন্দীর কণ্ঠে বন্ধু হতে চেয়ে তোমার ফরিদ উদ্দিন আছে শুভ সকাল আপনা থেকে আছে মনির আছে নতুন জয়েন করলাম তারপরে আছে আমাদের সাথে অসম্ভব ভালো লাগছে নাসিম আছে মিষ্টি করে একটু হাসো তো তারপরে নাইম আছে তারপরে আছে ফরিদ তারপর আছে আমাদের সাথে রুবেল তারপর বসে কালো শাড়িতে সুন্দর লাগছে সিফাত আছে মালয়েশিয়া থেকে লাকি আছে স্বাধীন আছে আমি নতুন আমাকে বেশ করবেন না বা কিন্তু আসো তারপরে আমাদের সাথে আর কে আছে একটু দেখি কনক আছে তারপরে আছে নীলাশা বলছে যে কাজ করলে ভালো লাগে আচ্ছা লুকস ভেরি নাইস ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ সো মাচ অনেক কিউট লাগছে মনিরুল আছে তারপরে আছে আসাদ তারপরে আছে রমিস তারপরে আছে রিয়াফ রিয়াফ আছে তোমাকে ভালো লাগে Okay. তহিদুল আছে ফেব্রুয়ারি মাস খুব কাছাকাছি চলে আসছে আপু এবার আমার বই লেখার প্রিপারেশন খুবই 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 খারাপ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার কোনো বই খুব একটা রেডি না তোমরা যারা বই নিয়ে অসম্ভব ভাবে এক্সাইটেড আছো আমি এখনো শিওরই না যে আমি এই বছর বই আনবো কি আনবো না ভেরি 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 সরি অন দ্যাট তাও যদি এনে ফেলি ডিসেম্বরের মধ্যেই জানাবো ডিসেম্বর শেষ হওয়ার আগে জানাবো ইমরানের নতুন সং প্লে করো ইমরানের নতুন সং আজকে বেজেছে তো সকালেই বেজেছে তারপরে আছে যখন হাসতে থাকো আর কথা বলো থ্যাংক ইউ সো মাচ তারপরে আছে আমাদের সাথে মাহিন কেমন আছো আজ মেবি ঘুম কম হয়েছে তোমার কোন দিন আমার বেশি ঘুম হয় আমাকে একটু বলো তো তারপরে আছে সত্যি বলছি খুব ভালো লাগছে মনে হয় আজকের দিনটা ভালো যাবে ফয়সাল আছে অনেকদিন পর তোমাকে দেখছি সুজয় আছে তারপরে আছে চাঁদপুর থেকে মাহফুজ আছে তারপরে আছে অসম আর্জে অনেক সুন্দর লাগছে তারপরে আছে লিসনিং অ্যান্ড ওয়াচিং ফ্রম সাইপ্রাস থ্যাংক ইউ পারভেজ তারপরে আছে রাজাক তারপরে আছে মেহেদি বলছে আপনাদের মতো কিউট কেন থ্যাংক ইউ সো মাচ তারপরে আছে তহিদুল বলছে ব্ল্যাক কফি ওকে তারপরে আছে আব্দুল্লাহ দেন আছে আমার কি বিয়ে হয়েছে কিনা না আমার বিয়ে হয় নাই তারপরে আছে আমার সাথে সাদিয়া তারপরে আছে হামিদুল তারপরে আয়ুব বলছে কালো পড়েছো ভালো লাগছে জাহেদ খান আছে ভালো লাগছে থ্যাংক ইউ তুমি আমার কত চেনা গানটা শুনিয়ে দেবো ডোন্ট ওয়ারি তারপরে আছে সাব্বির নীল আশা আছে তোমার মুখে আমার নামটা শুনতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সবাই মিলে আরেকটা লাইফটা শেয়ার করে দেন আপু আপনার মতো আপনাকে দেখতে পিয়া জান তুল মতো দেখতে না ঠিক মানে সে সো প্রিটি অ্যান্ড আমার খুব একটা মিল হাকার কথা না সে সো টল ও মাই গড বই লেখন হয় আপনি এবার প্রিপারেশন আছে মানে বই লেখা শুরু হয়েছে বাট আমার মানে একেবারেই গুছিয়ে উঠতে পারছি না এবার আমি অনেক কিছু নিয়ে খুবই 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 ডিস্টার্ব একসাথে এন্ড আমি একসাথে অনেক কিছুর মাঝে পড়ে গেছি তো যার কারণে এবার আমি পুরোপুরি শেষ করতে পারবো কিনা বই লেখা শেষ হয়ে যাবে কি না এটা আমি এখনও জানি না মানে নাম স্টিল ইন আ ম্যাস সো ল্যাটস ট্রাই ফর দ্য বেস্ট আমি কি প্রোগ্রাম করি না অনেকদিন দেখো না আচ্ছা গত সপ্তাহেও দেখা হয়েছে এই সপ্তাহে দেখা হচ্ছে তার আগের সপ্তাহে আমি শিখছিলাম রামিসা ফারিন আছে ফয়সাল আছে গাজী মাসুম বিল্লা আছে নিজাম নিজাম আছে আরমান আছে সজল বলছে ইটস মাই বার্থ প্রপোজ মি প্রোপোজ আই ক্যান নট ডু দ্যাট টু ইউ বাট হ্যাপি মেহেদি আছে হাই আপু তারপর বলছে শাড়িটা অনেক মানিয়েছে আরফাত ইসলাম আছে সো এখন সবার সাথে যেহেতু একটু হ্যালো হাই হয়ে গেছে তো রাইট না আমি কি করবো সেটা হলো যে আমাদের টপিকে চলে যাবো আমাদের টপিক আজকে কি আমরা টপিক আমি একদম ব্ল্যাক কফির সাথে ম্যাচিং করে একটা কালার পরে এসেছি ব্ল্যাক অ্যান্ড কফি মিক্স করে এসেছি যাতে করে আমি আজকে ব্ল্যাক কফি নিয়ে গল্প করতে পারি সো সেই ক্ষেত্রে ব্ল্যাক কফির কী কী বেনিফিট আছে সেটা নিয়ে আমি একটা আর্টিকেল পড়েছি সেটা আপনাকে বলি যেমন ব্ল্যাক কফি কিন্তু যারা স্লিমিং এর জন্যে চেষ্টা করছেন তারা কিন্তু ব্ল্যাক কফি খেয়ে ওয়েট লস করতে পারেন যদি আপনি মিল্ক ইউজ না করেন তাহলে দেখা যাবে যে ব্ল্যাক কফিতে কিন্তু ওয়েট লস হয় যদি আপনি আপনার নিউট্রিশনিস্টের সাথে একটু আলাপ আলোচনা করে নেন যে ব্ল্যাক কফিটা আমি কোন কোন সময় খেতে পারবো এটা ছাড়া ব্ল্যাক কফি কিন্তু মানুষের মেমোরি বৃদ্ধিতে হেল্প করে মানে ব্ল্যাক কফি যারা খায় তারা তুলনামূলক দেখা যায় অন্য কফি খাওয়ার তুলনায় যারা ব্ল্যাক কফি খান তাদের মেমোরি বেশি ভালো হয় এমনটা একটা সমীক্ষায় দেখা গেছে এটা ছাড়া দেখা যায় যে ব্ল্যাক কফি কিন্তু হার্টের রেট ভালো রাখে যাতে হার্টে অনেক সমস্যা কিন্তু তারা দুধ চা কিংবা কফি নানান রকম ক্যাপেচিনো দেন লাতে খাওয়া ছাড়তে পারছেন না কফি অ্যান্ড দুধ একসাথে মিক্স করে দেখা যায় যে নানান রকম একটা কিছু মানে কমপ্লিকেশন হয়ে যায় অনেকেরই সেটা স্যুট করে না গ্যাস্ট্রিকের প্রবলেম হয় নানান রকম কিছুর প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে ব্ল্যাক কফি ডিরেক্টলি যারা খান তাদের আসলে হার্ট রেট তুলনামূলক ভালো থাকার কথা যারা বেশি অসুস্থ থাকেন তাদেরকে ব্ল্যাক কফি বেশি খেতে বলে আর এটা ছাড়া ব্ল্যাক কফি কিন্তু আপনার স্কিন ভালো রাখতেও হেল্প করে দুধ চার থেকে ব্ল্যাক কফি আপনার স্টামাক ক্লিয়ার রাখে লিভারের জন্য ভালো তো লিভার আর স্টামাক যখন ঠিকঠাক থাকে কিংবা লিভার আর স্টামাক যখন বেটার ফিল করে তখন কিন্তু দেখা যায় আপনার স্কিনও আস্তে আস্তে বেটার হওয়া শুরু করে এটা ছাড়া দেখা যায় যে এটা হলো ব্ল্যাক কফি খেলে একটা উপকার হয় সেটা হলো যে ক্যান্সার মাঝে মাঝে অনেকে শরীরে ক্রিয়েট হয় তো সেই ক্ষেত্রে নাকি ব্ল্যাক কফি খেলে আমি কিন্তু নাকি বলছি আমি কোনো অ্যাসিউরিটি দিয়ে বলছি না আপনারা অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে দেন একদম মানে এখন আমি বলছি আপনি একদম বাসায় গিয়ে ব্ল্যাক কফি টিয়ে দশ কাপ কফি খেয়ে ফেলবেন ডোন ডু দ্যাট আপনি অবশ্যই জেনে নেবেন বাট আমি শুনেছি এমনটা যে ব্ল্যাক কফি নাকি ক্যান্সারের নানান রকম যে জীবাণু থাকে সেগুলো থেকেও নাকি সেগুলো ক্রিয়েট হতে দেয় না ক্যান্সারটা হতে দেয় না এরকম নানান রকম দেখা যায় আর ব্ল্যাক কফি শুধু কফি বিনস অক্সিডেন্টে রিচ থাকে তো সেই ক্ষেত্রে যদি আপনি রটা খেতে পারেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো হওয়ার কথা আর ব্ল্যাক কফি হলো কিছু সাইড এফেক্ট আছে যেমন এখানে হলো স্ট্রেস হরমোনস যেগুলো আছে খুবই বেশি বেশি রিলিজ করে সেটা আমার একটু দেখে বলতে হবে কেন কারণ আমি একটু দেখে দেখে ভালো করে বলি যাতে আমি লিখে রেখেছি যাতে করে আপনাকে বলতে পারি আমি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি রিল্যাক্সিং হরমোন রিলিজ করলে আপনার অ্যাংজাইটি আর স্ট্রেসও বেড়ে যায় তো প্রচুর ব্ল্যাক কফি সেবনের কারণে আপনার দেখা যাবে যে ব্ল্যাক কফি ছাড়া স্ট্রেসড লাগছে তো ইয়াস ডোন্ট গেট অ্যাডিক্টেড টু ইট হ্যাভ আ প্রপার অ্যামাউন্ট অফ ব্ল্যাক কফি ইন লাইফ সো দ্যাট এক কাপ যদি দিনে খান আমার মনে হয় যে এটা আপনাকে খুব একটা এটার প্রতি ডিপেন্ডেন্ট করে ফেলবে না কিংবা আপনি প্রয়োজন ছাড়া কফি খাবেন না এরকম আপনার কফি খুব খেতে ইচ্ছে করছে তখন খাবেন না যখন আপনার আসলে ক্যাফেন একটু দরকার কিংবা যখন আপনার মনে হয় যে না আমি আধা কাপের মতো একটু ব্ল্যাক কফি খেয়ে নিই অ্যাজ এ মেডিসিনের মতো রিচুয়াল মনে করে খেয়ে ফেলি তখন হয়তো হেল্প হবে অথবা একটা গ্লাসের মতো মতো এসপ্রেসো যেরকম একটা শর্ট খেতে হয় সেরকম এসপ্রেসোর মতো ব্ল্যাক কফি আপনি একটা সিরাপের কাপের মতো একটু খেয়ে ফেললেন সেটা ওষুধের মতো কাজ করবে কিন্তু যদি আপনি ব্ল্যাক কফির প্রতি অ্যাডিক্টেড হয়ে যান আপনার স্ট্রেস এবং বাকি সব কিছু বেড়ে যাবে মানে স্ট্রেস লাগ লাগবে আপনার বোর্ডম লাগবে দেন আপনার মন খারাপ হবে ডিপ্রেশন বেড়ে যাবে তো সেক্ষেত্রে প্রচুর ব্ল্যাক কফি খেতে হয় না ব্ল্যাক কফি কিংবা যে কফি আপনার দাঁতের জন্য অতিরিক্ত সেবনের জন্য খারাপ বিকেস তখন দাঁতে কালো কালো মার্কস হয়ে যায় কফি বেশি খেলে সিগারেটসের মতো হয়ে যায় তো সেই ক্ষেত্রে অনেক অনেক ব্ল্যাক কফি খাওয়া যায় না ব্ল্যাক কফি খেলে রাতে ঘুমের সমস্যায় যাদের সামন নিয়ে আছে তারা অবশ্যই ব্ল্যাক কফি রাতে খাওয়া অ্যাভয়েড করবেন যদি কিনা আপনার খেতেই আপনি দিনের বেলা খাবেন একদম রাতে সন্ধ্যাবেলা এরকম সময়ে ব্ল্যাক কফি খাবেন না এটা আমার সিচুয়েশান আর হলো গিয়ে এটা ফিন এবং অ্যাসিড দুইটাতেই রিচ তো যাদের শরীরে এটা স্যুট করে না তারা যদি টু মাচ কনজাম্পন হয়ে যায় তো সেই ক্ষেত্রে তাদের শরীরে নানারকম সমস্যা দেখা দিতে পারে দেখা যাচ্ছে যে আমি আপনাকে বললাম আপনি প্রচুর ব্ল্যাক কফি খান আপনি প্রচুর ব্ল্যাক কফি খাওয়া শুরু করলেন বাট ইটস নট শ্যুটিং ফর ইউর বডি দেন ইউন ব্লেম ইট ব্লেম মি ফর দ্যাট রাইট সো সেই ক্ষেত্রে জাস্ট নো ইউর বডি নো ওয়াট ওয়ার্কস অ্যান্ড হাউ ইট ওয়ার্কস ইন গো টু ইউর ডক্টর হ্যাভ সাম সাজেশন সো দ্যাট ইট হেল্পস ইউ ওকে তারপরে আছে কাউসার বসে কি সুন্দর করে কথা বলো তুমি আপু থ্যাংক ইউ সামির আছে জামিল আছে কেমন আছো আপু আপনি আজকে ব্ল্যাক পরেছেন কেন আচ্ছা ব্ল্যাক পরেছি কেন বিকজ ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার অলমোস্ট আমি সারা বছর গরমকালে কাউকে ব্ল্যাক পরতে দেই না তো যার কারণে আমি যেটা করি যে সারা বছর কাউকে ব্ল্যাক পরতে না শীত আসলে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে সবাইকে বলি সবাই ব্ল্যাক পরা শুরু করো কারণ গরমকালে যখন কেউ কালো পরে তখন তাকে দেখলেও গরম লাগে তাকে দেখলেও অশান্তি লাগে আর নিজে পড়লে তো কথাই নাই যেটা আমি অন্য কাউকে সহ্য করতে পারছি না সেটা আমি নিজে কিভাবে পড়ি তো সেই ক্ষেত্রে আমি যেটা করি যে আমি নিজেও পড়ি না কাউকে সবাইকে বলি ব্ল্যাক পরা যাবে না আমার সামনে এরকম করে গরমের সময় আমি সবাইকে লাইট পরাই সাদা লাইট ইয়েলো লাইট ব্লু এরকম লাইট লাইট সব লাইট টোন পরাই আর রাতের জন্য আমি সবাইকে গরম কালে চুজ করতে বলি যে মারুন পরো ঠিক আছে ডার্ক ব্লু পরো রয়্যাল ব্লু পরো বাট ডোন্ট ওয়ার দ্যাট মানে ব্ল্যাক অ্যাট নাইট একদম গরম কালো কালো পরা যাবে না আমাদের দেশে যেই গরম তো শীত একটু একটু হালকা হালকা পড়তে থাকলে কালো পরলে আরাম লাগে একটা মানুষ যে কালো পরে আছে তাকে দেখলেও আরাম লাগে তো মনে হয় যেন ওকে মানে একটু ও আছে তো সেরকম মনে হয় নিজেও আমি একটু কালো পরলে একটু আরাম পাই কারণ এটা গরম একটা কাপড় আর কি সেই ক্ষেত্রে তো এই জন্য মনে করলাম আজকে সকাল সকাল বের হয়েছি হোয়াট ক্যান বি গুড কালার দেন ব্ল্যাক বিকজ একটু একটু শীত পড়া শুরু হয়ে গেছে যদিও দিনের বেলা ব্ল্যাক পর আমি কখনোই সাপোর্ট করি না বাট স্টিল এটা একটা সুতি শাড়ি এটা আমি আর কখন পরবো তো জন্য আজকে দিনে পরে ফেললাম মুন্না আছে ব্ল্যাক আপনাকে জোস লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ তারপরে আছে আমার সাথে তুমি প্রতি পাঁচ সেকেন্ড পর হাসবা ঠিক আছে প্রতি পাঁচ সেকেন্ড পর আসলে এটা তুমি আমাকে বললো আমি হাসবো আমি আমাকে না বললো আমি হাসবো বিকজ আমি প্রচুর হাসতে থাকে এটা আমার স্বভাব গানটা শুনতে রেডিওতে যেতে হবে ঠিক আছে আর আপনার ফোনের আপনি যে ভাবে আপনার স্মার্ট ফোনের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে আমাদের রেডিও অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন সো দ্যাট আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের রেডিও একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শুনতে পারবেন ঠিক আছে একটু গান শোনালাম কারণ ফেসবুকে কিন্তু কপিরাইট ক্লেম থাকে তো সেই ক্ষেত্রে এই ক্লেমটা আসলে আমরা চাই না হাও আর ইউ শফিউল জিজ্ঞেস করছে তারপর সজল বলছে আপু তুমি কীসে পড়ো আমি ইংলিশে পড়ি আমার অনার্স শেষ হয়ে গেছে অলমোস্ট একটু বাকি আছে রাফি আছে ব্ল্যাক পরশে ব্ল্যাক কফি নিয়ে ডিসকাস করতে ট্রু ট্রু আমার মাঝে মাঝে সব কিছুই অনেক প্ল্যান থাকে মাঝে মাঝে কিছুই প্ল্যান থাকে না আজকে প্ল্যান ছিল না বাট মিলে গেছে আর কি তারপরে আছে তহিদুল বলছে আমি তো মোটা হতে চাই ব্ল্যাক কফি খাবো না আচ্ছা মোটা হতে চাইলে আমি তোমাকে বলবো যে একটু পরপর খাবে প্রচুর কার্বোহাইড্রেট খাবে প্রচুর ক্যালোরি কনজিউম করবে তোমার একদিনে অ্যাটলিস্ট তিন হাজার ক্যালোরি গেইন করতে হবে তুমি যদি অনেক মোটা হতে চাও মানে তোমাকে আমি দেখেছি যেহেতু সেই ক্ষেত্রে আমি তোমাকে বলছি তুমি তিন হাজার ক্যালোরি ইনটেক করবো প্রতিদিন তোমার নিউট্রিশনিস্টের সাথে তাও যোগাযোগ করে নিও বাট আমার মনে হয় যে যারা একটু স্লিম ফিগারের যারা অনেক মোটা হতে চায় আমি জানি যে তুমি কিরকম সেই ক্ষেত্রে বলছি যে আমি এরকম স্বাস্থ্যের যখন ছিলাম আমাকে প্রতিদিন তিন হাজার ক্যালোরির মতো খেতে হতো এবং আমি একবারে খেতে পারতাম না একটু পর করে খেতাম অনেক সুন্দর লাগছে তোমাকে সানিয়ত বলছে দেন বলছে আপু তোমার চুল অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু তোমার শাড়িটা অনেক সুন্দর কাইন্ডলি পিকচার শেয়ার করবো প্লিজ রেশমা আরিফিন বলছে হ্যাঁ পিকচার শেয়ার করবো আমার পেজে পেয়ে যাবে ঠিক আছে নজর বলছে কি বলো আমি তো কফি খেয়ে রাতে ঘুমাই তোমার আজব আর কেউ নাই তুমি আসলেই খুব আজব হাসলে আপুকে দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ দেন বলছে যে আপনাকে দেখলেও আরাম লাগে অবাক পেন বলছে সিফাত বলছে আপনার হাতে এটা কিসের দাগ এটা 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 কিসের দাগ আর নাকি এদিকে কোথাও কোনো দাগ আছে আমার নানান রকম দাগ যেমন এটা হলো গিয়ে আমি প্রচুর আগে পিসিতে কাজ করতাম লাইক আমার ভার্সিটি পড়াশোনা বলো আমার স্কুল কলেজে যত পড়াশোনা ছিল সব আমি পিসিতেও রিডআউট করতাম আমি ইভেন পিসিতেই পিডিএফ করে নিয়েছিলাম আমার বইয়ের আমি ল্যাপটপে কাজ করতাম দেন ল্যাপটপে মে ভেবে এভাবে কী করে রাখতে রাখতে আমার এই দুইটা জায়গায় এরকম হয়ে গেছে দিস ওয়ান অ্যান্ড দ্যাস ওয়ান সো ইটস এ সাইড এফেক্ট মানে সব কিছু পিসিতে করবে না আহ দেখা যায় যে যেটা করবে সেটা হলো বই হাতে নিয়ে পড়ার চেষ্টা করবে বইয়ের যে একটা নতুন বইয়ের একটা স্মেল দেন বই দাগিয়ে দাগিয়ে পড়ার যে মজা সেটা আসলে পিসিতে নাই ডেস্কটপ থেকে পড়া যায় না আর এটা চোখের জন্যও তো ভালো না আইভার ব্ল্যাক অ্যাট সামার অলসো হ্যাঁ এরকম কালো যারা পরে আসলে তারা সারা বছরই পরে ব্ল্যাক লাভাররা আসলে কোনো সিজন মানে না বাট আমার আশেপাশে যারা আছে ওদেরকে আমি পড়তেই দিই না আমার ওদেরকে দেখলেও গরমকালে গরম লাগে বিকজ আমার সামার টাইমে অনেক 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 বেশি গরম লাগে মানে যাকে দেখে আমার গরম লাগে আর আমাদের দেশে কীরকম গরম পরে ফর্টি ডিগ্রি উঠে যায় তাও এটা বাংলাদেশে এরকম আমি জানি না যে হাউ অ্যাট পিপ মানে পিপুল ফ্রম দুবাই আর স্টেইং দেয়ার আই ডোট নো আই হ্যাভ নো আইডিয়া তারপরে আছে নেভি ব্লু আমার প্রিয় কালার নাইস তারপর বলছো আজকে ব্ল্যাক কফি খেয়েছো ব্ল্যাক কফি খাবো এখন থেকে আর কালো নর্মাল কফি খাবো না এখন থেকে গানটা খুব পছন্দের গানটা আজকে আর হচ্ছে না গানটা শেষ হয়ে গেছে তারপরে আসে সজল বলছে আমাকে ভুলো না আচ্ছা ঠিক আছে নাফিজ আছে হাই আপু সেকেন্ড বার তুমি প্রথমবারের মতো যুক্ত হলাম শিমুল বলছে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মে উৎসব নন্দী বলছি তুমি আমি একই ক্লাসে অনার্স একটু বাকি আছে ও আচ্ছা না আমার একটা বিশাল গ্যাপ ছিল তো আমার একটা বিশাল গ্যাপ ছিল বলতে আমি একটা পরিস্থিতিতে দুই বছর পড়েছি দেন নতুন একটা সাবজেক্টে পড়েছি দেন আবার অন্য একটা সাবজেক্টে পড়েছি তো আমার আসলে অনার্স শেষ হয়ে যাওয়ার কথা আরও চার পাঁচ বছর আগে বাট আমি যেটা একটু ডিলে করছি ডিলে করছি তো হ্যাঁ আসলে আমরা সেম এজ না আপু ভুরি কমাবো কি হবে গ্রিন টি তো উপকার আছে কিনা হ্যাঁ গ্রিন টি তো উপকার আছে ব্ল্যাক কফি খাবেন গ্রিন টি খাবেন এটা ছাড়া এক্সারসাইজ করতে হবে অনেক হাঁটাহাঁটি করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি কুসুম গরম পানিতে লেবু এবং মধু দিয়ে খেয়ে নিয়ে তারপর আপনি যান একটু দৌড়তে কিংবা ডিটক্স ওয়াটার সাথে নিয়ে যাবেন পানির বদলে ডিটক্স ওয়াটার খাওয়ার চেষ্টা করবেন ইউটিউবে একশোটা রেসিপিজ আছে এটার ব্যাপারে যত যেটা সবচেয়ে সোজা সেইভাবে ডিটক্স ওয়াটার বানিয়ে একটা ওয়াটার বটলে ভরে সেটা নিয়ে আপনি হাঁটতে চলে যাবেন পার্কে এক ঘন্টা প্রতিদিন হাঁটাহাঁটি করলে অ্যাটলিস্ট চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করলে ইয়র গুড টু গো আপনাদের অনেকেরই ইদানিং স্মার্ট ওয়াচ পাওয়া যায় যেখানে হলো গিয়ে অনেক কম দামেও পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসেও আছে এক থেকে পনেরোশো টাকা থেকে শুরু করে সামনের বিশ তিরিশ হাজার টাকা রেঞ্জ পর্যন্ত স্মার্ট ওয়াচেস আছে যেখানে দেখা যাচ্ছে যেটা সবচেয়ে আপনার রিজনেবল হয় যেটাতে আপনার কিনতে ইজি হয় যেরকম রেঞ্জে আপনি কিনতে পছন্দ করেন না কেন থার্টি ফর্টি ফিফটি এরকম রেঞ্জেও আছে আবার পনেরোশো বারোশো টাকাও আছে বাট সেখানে আপনার ফুড স্টেপস মেজার হয় ঠিক আছে তো ফুড স্টেপসের মেজারমেন্টটা আমি দেখেছি বেশিরভাগ ঘড়িতেই অ্যাকিউরেট হয় আমি কয়েকটা রেঞ্জের রিসেন্টলি ইউজ করেছি কয়েকটাই রেঞ্জের ইউজ করে দেখলাম তো আমি দেখলাম যে না অর লেস সবগুলোই সেম ইভেন ইউ ক্যান ইউজ দাস হাইব্রিড ওয়ান্স বিকজ আই গট সাম দেন হল হাইব্রিড বন্স আপনার ফোনে লেখা আসে খুব সুন্দর করে ফোনে সব ক্যালকুলেট হয়ে যায় তো সেটা সেটাও ভালো তো সবগুলোই ভালোই কাজ করে তো আপনি প্রতিদিন ছয় থেকে আট হাজার স্টেপ হাঁটবেন এটা আপনি করে নেন তারপর যদি আপনি ঘড়ি নাও পড়েন আপনি ফোন নিয়ে বের হয়েছেন তা আপনার ফোনে রেকর্ড হতে থাকবে আমার কিমান পড়েন না তাই চলে যাচ্ছে পিএসএ মোল পড়ে দিলাম তারপরে আছে আ বাবুল আছে তারপরে আছে তুমি আমাকে কেমন পরই না উৎসব নন্দী বলে দিলাম আপনি কফি ঠান্ডা হয়ে যাবে আগে খাও দেন কথা হবে আবার গরম করে খেতে হবে আমাকে এটা ফেলে দিব আরেকবার বানাতে হবে মিজানুর আছে আপু আমার ফুপা তো বোনের মতো লাগে তোমাকে আহা তারপরে আছে আপু আপনার মুখে মাস্ক দেন নাই কেন বিকজ আমি ইনডোরে আছি আমি বাইরে নাই আর আমার আশেপাশে কেউ নাই যে আমি মাস্ক পরবো তাই আর আমি যাওয়ার আগে সব স্যানিটাইজ করে রেখে যাব এখানে বসেছি সব স্যানিটাইজ করে বসেছি তো আমি আমার প্রিকশন নিয়েছি ইউ ওয়ারি অ্যাবাউট ইউ ওকে লেট মি ওয়ারি অ্যাবাউট মাই মিজানুর আছে আপনার পছন্দের নায়ককে রাজ নজরুল আছে বছর তো শেষ হলো তোমার বই লেখার কি প্ল্যান বলো এখনো না নজরুল এত অবস্থা আমি এখনো খুব একটা মেসি একটা সিচুয়েশনে আছি আমার বই লেখা আদৌ শেষ হবে কিনা আমি জানি না বাট আমি চেষ্টা করবো এই বছর শেষ করার মিনার ভাইয়ের গান শুনতে পাবা শুনতে পাবা রেডিও অন করলেই শুনতে পাবা আমার লাইফটা শেষ হলে তারপরে নোবেল আছে আপু চিটাঙে আসছেন কখনো যাব চিটাং যাব নেক্সট মান্থে জানুয়ারির দিকে আই আগে জানুয়ারির দিকে আমার চিটাং যাওয়ার একটা প্ল্যান আছে আর এটা সিলেট যাওয়ার আমার একটা প্ল্যান আছে জানুয়ারিতে আমার জানুয়ারিতে কিংবা ডিসেম্বরের ডিসেম্বরের লাস্টের দিকে দিকে শেষের বেশ প্ল্যান আছে সিলেট যাওয়ার হবিগঞ্জ যাওয়ার সিলেটে আমার বোনের শ্বশুর বাড়ি তো ওখানে আমার মামিমার বাসা আছে যেহেতু ওখানে আমি যাব এটা ছাড়া আমি চিটাংয়ে যাবো ওখানে আমার খালামনির বাসা ওখানেও আমি যেতে পারবো তো এরকম করে ছোটখাটো মিলিয়ে ঝিলিয়ে যেখানে যেখানে যাওয়া যায় আর কি আপু তোমার গলা ব্যথা জ্বর ইত্যাদি কমেছে কমতে থাকে বাড়তে থাকে কমতে থাকে বাড়তে থাকে কিছু না কিছু হতেই থাকে করোনার ভেতরে আমাদের জন্য অনুষ্ঠান পরিচালনা করেন সত্যিই ভীষণ ভালো লাগছে এখন তো করোনার সিচুয়েশন অনেকটা নর্মাল হয়ে গেছে এখন তোমরা সবাই আসলে অলমোস্ট কাজে যাচ্ছো তো এখন আসলে সিচুয়েশনটা এরকম না তখন নিজেকে যোদ্ধার মতো লাগছিল যখন দেশ থেকে কেউ বেরই হচ্ছিল না সবাই ঘর থেকে বের হচ্ছে না সবাই ঘরে বসে আছে কিন্তু আমাদেরকে রেডিও কার্যক্রম চালিয়ে রাখতে হয়েছে যাতে করে আপনাদেরকে আমরা সতর্ক করতে পারি আপনাদেরকে আমরা সব রকম সময়কার আপডেট দিতে পারে সেই ক্ষেত্রে যেটা করেছিলাম রেডিওটেডের প্রত্যেক এমপ্লয়ি শুধু আমি না প্রত্যেকটা এমপ্লয়ি ইভেন আমার থেকে বেশি কাজ করেছে যারা আমাদের অন্যান্য রেগুলার এমপ্লয়িরা আছেন তারা প্রত্যেকটা দিন আর নিজেদের ডিউটি ভাগ করে ভাগ করে প্রত্যেকে অফিস করেছে এমন একটা মানুষ নাই যারা এই সময় ডিউটি করে নাই খুব কম মানুষই ছুটি নিয়েছিলেন এটা ছাড়া বেশিরভাগ যারা আছেন বেশিরভাগ সবাই সবাইকে কোঅপারেট করে একটা দিন একটা মানুষ সারাটা দিন ডিউটি করেছেন শুধুমাত্র একটা মানুষই পেরেছেন এরকম সময় করোনার শুরুতে রেডিও আপনাকে সাপোর্টটা দিয়েছে শহীদ আছে বলছে আপু ধন্যবাদ বলবেন না আমি ভারত থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রেজাউল আছে গাইবান্ধা থেকে আছে আহ ইবনে পায়েল আছে থ্যাংক ইউ তারপরে আছে আমার সাথে আহ নীরব তারপরে আছে আমার সাথে সাদিয়া তারপরে আছে তো বাবুল বলছে তোমাকে দেখে চোখের পলক সরাতে পারছি না থ্যাংক ইউ সো মাচ তারপরে বলছে যে তুমি তো তিন চার দিনেই বই লেখা শেষ করে ফেলবে আমি জানি এরকম করে করতে চাই না আসলে যেটা হয় যে মাঝে মাঝে গতবার আমার একটা বই লেখার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল সেটা হলো যে আমি পুরো বইটা লিখেছিলাম পুরোটা আমার কাছে ইরেজ হয়ে গেছিলো আমার কোনো ব্যাক ছিল না তো তখন আমার মাথায় যা যা থিম ছিল সেখান থেকে আমি কোনো না কোনোভাবে চেষ্টা করেছি যেতে আমি এটা ঠিক করতে পারি তো সেই সময় আমার মনে হয়েছে তাও বইটা যে সাকসেসফুল হয়েছে এটা আমার জন্য অনেক বড় কিছু তো এটা আপনাদের জন্য যে আই ওয়াজ স্যাড তো বট মাই এই বছর আমি অনেক সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছিলাম বাট আমি এই বছরে অনেক কিছু করে ফেলেছি এবং অনেক সেক থাকার কারণে আমি অনেক সময় দিতে পারি নাই আমি কিছুদিন আগেও শিখছিলাম মাঝে আমার টাইফয়েড হলো তো নানান কিছুর ভেতরে আমার বাসায়ও দুইটা বাচ্চা আছে আমার বড় বোনের আমার বোনও অসুস্থ সব কিছু মিলিয়ে তারপর আমি এবার কাজ অনেকদিন বন্ধ রেখেছিলাম বলে আবার কাজ করতে হচ্ছে একসাথে আমি না অনেক কিছু মিলিয়ে ফেলেছি তার আমি পুরোটা মনোযোগ দিতে পারছি না বা একটা বই যেভাবে বের করে আনতে হয় তো সেই ক্ষেত্রে আমি বই খুব ভালো করে যদি আমার লেখা না হয় আমার বই যদি শেষ পর্যন্ত পড়ে পছন্দ না হয় সেটা আমি আনবো না বিকজ আপনারা যখনই কোনো কিছুতে ইনভেস্ট করবেন আপনি যদি একশো টাকাও ইনভেস্ট করেন আমি মেকশিওর করতে চাই যে সেটা যাতে যেতে এটা একটা কেনা হয় ওয়েলকাম ব্যাক টু রেডিটেড এফ এম এডি নাইন পয়েন্ট সিক্স একদম গলা বসে গেছে এত কথা বলছি লাইভে তো লাইভের সময় শেষ হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে আপনারা যদি জয়েন করতে চান আমাদের ফেসবুক পেজে ডাব্লুড ডট কম এফ এম এডি নাইন পয়েন্ট সিক্স অনেক বন্ধুরা আমাদের এস এম এস প্যানেলও জয়েন করেছে আর যারা এখনো জয়েন করতে পারেননি করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিই আর মাই আর জে মাই আর জে স্পেস আপনার নাম স্পেস আপনার কথাগুলো পাঠিয়ে দিতে হবে এইট নাইন সিক্স জিরো এই নম্বরটাতে সেটা ছাড়া যারা জিপি ইউজার আছেন এস এম এস কবেন টু এইট নাইন সিক্স জিরো এই নম্বরটাতে মারুন ফাইভার একটা গান আমাদের লিস্টে এশে পসে আছে আপনারা কি তে মারুন সাইড শুনাবো শি উইল বি লাভড বিকজ व्हाই ওন্ট শি শি ডিজার্ভস ইট ইব্রাহিম বলছে আপু তুমি আর্জেন্ট হয় ডাক্তার হতে পারলো না না আমি আসলে ডাক্তার হতে পারি নাই বিকজ আমি কাটাকুটি করতে পারি না আমার তো আরো দুইটা বই লাগবে তোমার অটোগ্রাফ ছাড়া নিতে পারছি না এবার বইমালা আগের বইও থাকবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই তোমরা নিতে পারবা নাসিম আছে মিষ্টি আপি আচ্ছা থ্যাংক ইউ ওয়ান যারা যারা এই লাইফটা জুড়ে ছিলেন পুরোটা সময় জুড়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো অহনা বিদায় নিচ্ছি আবার সামনে শুক্রবার দেখা হয়ে যাবে দশটা বিশের দিকে আর ততক্ষণ পর্যন্ত অনেক 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 ভালো থাকবেন আহ পরিমিত খাবার দাবার খাবেন বাইরে মাস্ক পরে যাবেন বেশি বেশি ভিটামিন সি ভিটামিন ডি সমৃদ্ধ ভিটামিন সমৃদ্ধ মিনারেল সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন যাতে কিনা আপনার শরীর ভালো থাকে বাইরে গেলেও তিন ফুট নিরাপদ দূরত্ব বজায় রাখবেন অবশ্যই ভিড় ভাট্টায় যাবেন না অপ্রয়োজনীয় বাইরে ঘোরাঘুরি করবেন না যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সবাই মিলে ভালো থাকা যায় যেভাবে সেভাবেই আমরা চেষ্টা করব এটাই আশা করছি আজকের মতো ইভেন শীতের মধ্যে দেখা যায় শীত চলে আসছে আমরা সবাই বিলাসিতা করব হয়তো নতুন নতুন চোপড়ও কিনবো স্টাইলিশ কাপড়চোপড় কিনবো তা আমাদের অনেক কাপড়চোপড় আছে যেগুলো আমাদের হয়তো কাজে লাগবে না কিংবা আমরা এরকম আছে যে আমাদের সামর্থ্য আছে অন্য কাউকে কিছু করে দেয়ার তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা শীতার্থ হয়ে যাবেন রাস্তায় অনেক দরিদ্র অসহায় মানুষ আছেন তাদেরকে সাহায্য করবেন যেভাবেই পারেন না কেন হয়তো পুরনো কাপড়গুলো তাদেরকে প্রোভাইড করে একটা যোগ্য কাপড় প্রোভাইড করে অথবা নতুন কিছু কাপড় তাদেরকে কিনে দিয়ে যেভাবে পারবেন অবশ্যই অবশ্যই প্রোভাইড করবেন যে যার সামর্থ্যের ভেতরে একটা কাপড় হলেও যদি মনে হয় যে না আমি এই বছর একটা সোয়েটার আমি গত একজনকে দিয়ে দিতে চাই সেটাও হয়তো একজনের উপকারে লেগে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই নিজ নিজ জায়গা থেকে মানুষকে চেষ্টা করবেন যে আমাদের আশেপাশে যাতে আমরাই শুধুমাত্র বিলাসিতা না করতে পারি আমাদের আশেপাশের মানুষগুলোও যাতে ভালো থাকে আজকের মতো অহনা বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ